ফেনীর মুহুরি নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 250 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরামের শালধর ও টেটেশ্বর পয়েন্ট ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। শুক্রবার দুপুরে বাঁধ ভেঙে দক্ষিণ শালধর, মালিপাথর সহ কয়েকটি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানায়, গত 1 জুলাই শালধরের একই স্থানে বাঁধ ভেঙে কয়েকটি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ওই স্থানের পুরোপুরি মেরামত শেষ হওয়ার আগেই আবারও ভাঙন দেখা দেয়। তবে টেটেশ্বরের ভাঙনটি এবার নতুন। গত মাসের 12টি ভাঙা অংশের 100 মিটার বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড 1.5 কোটি টাকা ব্যয় করেছে। গত 24 ঘন্টায় 156 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দেখো তারা মারিয়া।